الله أكبر الله أكبر. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منكم منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. সম্মানিত মুসলিম, গুরুত্বপূর্ণ একটি সময় আজকে আমরা এখানে বসেছি এবং আমরা জানার জন্য বসেছি জিকির পরস্পরকে স্মরণ জন্য, আল্লাহ ইমানকে জানবো এবং সেটা শ্রাবণ করার জন্য। এবং এই মুহূর্তটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত বলে শুনে এসেছে। সেটা হচ্ছে যে এই সময়টা বিশেষ করে মাস একটা সময় আছে, আবার দিবস একটা সময়, আবার এই দিনের ভিতরে আর একটা সময়, তিনটি সময় ভালো সময় একত্রিত হয়েছে। সম্মানিত মুসলিমরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিছু সময় আছে, যে সময় উত্তম সময়, উত্তম ক্ষণ আছে, সবগুলি উত্তম, তবে এর মধ্যে যে উত্তম একটা বিশেষ সময় আছে নির্ধারিত, সেটা কি? বলেছেন কেউ যদি কখনো হতে পারে একটা উত্তম সময় পেয়ে গেছে, সে এমন আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাচ্ছে যার কারণে তারা কোনটি মতামত গ্রহণ আসে। আপনি এই মাসে সওম পালন করেন বেশি বেশি করে, জিজ্ঞাসা করেছেন। অন্যভাবে আসলে নিজেও বলেছেন যে তিনি সওম পালন করতেন রাসূলুল্লাহ এই মাসে, এমনকি আমরা বলতাম যে আপনাকে দেখছি যে রমজান মাসে শাবান মাসে বেশি বেশি করে
শ্রবণ পালন করে এর কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, একই হচ্ছে যে রমজান শাবান মাসটি দুই মাসের গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে আসে, একটি হচ্ছে রজব মাস আরটি হচ্ছে পরবর্তী রমজান মাস, রজব এবং রমজানের মাঝখানে শাবান মাসটা আসছে। তো রজব মাস সাধারণত বলা হয় আশুর হল সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, সম্মানিত মাস হচ্ছে রজব দীর্ঘ তিনের মহাবাস, এই চারটি হচ্ছে সম্মানিত মাস। হজের মাস আলাদা, হজের মাস হচ্ছে শাওয়াল জিলহজ জিলহজ, এই তিন মাস হচ্ছে হজের মাস। কিন্তু হারাম মাস সম্মানিত মাস আল্লাহর কাছে আল্লাহ তাআলা দোয়ার করে বলেছেন, ইন্না আয়াতাল শুহুর ইনদাল্লাহ ইসনা আশরা শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া খালাক আস-সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম, আল্লাহর কাছে যেদিক থেকে আসমান জমিন আসে সেদিক থেকে মাস বারোটা, মাস হচ্ছে বারোটা এবং সম্মানিত মাসের নিয়ম হচ্ছে বিধান আজও বলবৎ আছে, যারা বলে বলবৎ নাই তারা জানে না, আজও বলবৎ আছে। এই মাসগুলোতে আক্রমণ করা যায়, যুদ্ধ শুরু করা যায়, যদি কেউ যুদ্ধ করে যুদ্ধের প্রতিরোধ যুদ্ধ করা যায়, কিন্তু এই মাসগুলো নিয়ে মুসলিমরা কোনো যুদ্ধ শুরু করে না, প্রতিরোধ যুদ্ধ করে শুধুমাত্র। তো এই শ্রাবণের আগের মাসটা রজব মাসটা যেটা গুরুত্বপূর্ণ, রাসূল বলে যায় বলেছেন যে দেখা যায় যে রজব মাসে এবং রমজান মাসে মানুষের আমল করে, মাঝখানে শাওয়াল মাসে আমল করে না। তো আমি যদি মানুষ যদি ভুলে যায়, আমি চাচ্ছি এই শাওয়াল মাসটা আমল দিয়ে পরিপূর্ণ করে নিতে, একটি কারণ বলে আর একটি কারণ বলছিলাম যে এই মাসে আল্লাহ দরবারে আমল নামা পেশ করা হয়, আমল নামা আল্লাহ দরবারে পেশ করা হয়। আমি চেয়েছি, আমি চাই যে আমল নামা আল্লাহ দরবারে এমন অবস্থায় পেশ করা হচ্ছে আমি যে অবস্থায় পেশ করা হয় ওই অবস্থাটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। প্রতিদিন সকাল বিকাল রাত সকালে এবং বিকাল রাতে আমাকে আমল নামা আল্লাহ পেশ করা হচ্ছে। জিজ্ঞাসা করেন আমার বান্দাদের কি অবস্থা রেখে এসেছে, রেখে এসেছে আসার পরে যখন যা জিজ্ঞাসা তোমরা কি অবস্থা রেখে আসছো, তারা সালাম দায়ী করছে সাক্ষী বাণী বলছি। আমি চাই এই দুই দিন সময় আমার আমার যাতে করে প্রতি বছর একদিন আল্লাহ আবেশ করা, সেটা হচ্ছে এই রমজান এই শাওয়াল মাসে গত বছরের গত বছরের আল্লাহ মাসে আল্লাহ করা
এই জন্য বলছেন যে আমি চাই যে এই মাসে আমি সর্বপ্রত অবস্থায় আমার যেন কাজটা শেষ হয় আর আমলনামা পেশ করা হবে। কোন দিন আমলনামা পেশ করা হবে সুনির্দিষ্ট বলা হয়নি, এটা 15 তারিখ হওয়া জরুরি নয়, 14 তারিখ হওয়া জরুরি নয়, এই মাসে যেন বেশি বেশি করে সওয়াব পালন করা। হাকিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি আদর্শ ছিল, তিনি বেশি বেশি করে এই মাস এই মাসে বেশি বেশি সওয়াব পালন করতেন, যাতে করে যেদিনই আমলনামা পেশ করা হবে সেদিনে এই আমলনামা যেন সওয়াবের অবস্থা আল্লাহর কাছে পেশ করা হয়েছে, এটা হয় আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলনামা যেন বেশি বেশি করে সওয়াব পালন করতেন। তিনি যেহেতু থাকতেন সেহেতু আমার পক্ষে সম্ভব ছিল না। আপনি নিজেকে পরিচ্ছন্ন করে রমজানে পরিপূর্ণ সওয়াব দিতে পারেন, এটা চেয়েছেন। দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সমস্যায় পড়তে পারে, বড় সওয়াব দুরুস্ত বিষয়, সেগুলো আমরা দেখতে চাই যে আপনারা এই মাসে এমন কাজগুলো করবেন যে আমার নামাজের আলাদা করা হয়, যাতে করে আল্লাহ তাআলা এই আপনার এই খাইনামার আমলগুলো সওয়াব দিতে হাদিস রাসূলুল্লাহ বলেছেন যে মানুষের সর্বশেষ আমল যেটা স্বীকার করে তার ও তার সেগুলো তার গুনাহ সওয়াব সঙ্গে গেল। একজন মানুষ যদি মানকার আখরুল কালাম ইলাহা ইল্লাল্লাহ তাহলে যা রাসূলুল্লাহ বলেছেন সর্বশেষ কথা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যি কেন ইলাহ নেই কেন জানাতে দরস করবে, আর সর্বশেষ কথা যদি কোনো কারো মধ্যে শ্রম করা হবে না, আপনি জানেন আমি বলবো যে আমার চাচা রায় বলেছে আপনি তাকে ক্ষমা করে দিন, কিন্তু সে বলে নাই। তখন আবু জাহান যারা ছিল নেতা কাছে অব্বাস বললো যে আপনি কি তা বলবেন, আপনি এটা বললেন তো শেষ পর্যন্ত আপনাদের বলে ফেললো যে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের আছি, এই জন্য চিরস্থায়ী হয়ে যান হয়ে গেল, কোনোভাবেই জাহান নামীকে বেরোতে পারবে না। হ্যাঁ, জাহান মুগলি ভাগে থাকবে, সর্বশেষ কাজটা হয় আমরাও এই মাসে চেষ্টা করবো বেশি বেশি করে সওয়াব পালন করতে, যাদেরকে আল্লাহ তাআলা সাহায্য দিয়েছে এবং তাদের সমস্যা না থাকে সওয়াব পালন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবো। মনে হয় এই আমল মানুষের আল্লাহ সর্বশেষ আমল পেশ করা হয়, আমল চাহিদা পেশ করা হয়, সর্বশেষ আমল পেশ করার প্রতিটি মানুষের সেটা হচ্ছে যখন মানুষ মারা যায় তো আমলটা বন্ধ করে আর আমল করার সুযোগ থাকে না, তখন আমল বন্ধ করে সেটা আল্লাহ তাআলা পেশ করে তার আমল করেছে ভালো কিংবা মন্দ, তখন ভালো হলে তাই লিখিয়ে রাখা হয়, খারাপ হলে সেটা রাখা সিদ্ধি নেই সেটা আমরা জানি। ধরো আল্লাহ তাআলা আমাদের আমল প্রতি
আমি আমার নিজের উপরে জুলুম করা হারাম করেছি, তোমাদের উদ্যোগ হারাম করে জুলুম করো না। এই জন্য তারা বলেছে যে তোমরা যা আমল করবে সেটাই তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। ইন্নামা ইয়ামাল মুসিনা লাকুম, যা আমল করেছো তা তোমাদের জন্য আমি যথার্থভাবে হেফাজত করে রাখবো। বাবান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ, কেউ যদি কল্যাণকর কিছু পায় তার আমল নামায় সেটা আল্লাহ শুকরিয়া আদায় করে। ওয়ামান ওয়াজাদা খায়রান কিয়া মালাইয়ুল মানা ইল্লা নাফসা, সম্পর্কটা সত্য করে দিতে পারেন। গত অন্তরের পরে আজ পর্যন্ত অনেক কাজ আমাদের করার দরকার ছিল, কিন্তু করে করতে পারি। কেন দেখেন, মানুষ অনেকে অন্তর মাসে আল্লাহকে চিনে, অন্য মাসে তারা আল্লাহকে চিনে না। আল্লাহকে জানা তাদের চরিত্র ভালো হয় না। অন্য মাসে যদি ভালো হতো তাহলে ছয় মাস পর্যন্ত অভাব থাকতো, কিন্তু সেটা থাকে না। দেখা যায় রমজানের পরে যে ঘুষ খাওয়ার আগে তার রমজান ছিল, এখন সে ঘুষে খেয়ে যাচ্ছে। যে সুদ খাতো, সুদী ব্যাংকে চাকরি করতো, সুদী টাকা লেনদেন করতো, এখন সে তাই করে যাচ্ছে। মানুষকে আগে ঠকা রমজানের পর ঠকাচ্ছে, কি অবস্থা তা বিরাজ করে। এই জন্য একটা বিরাট সময় পার হয়েছে। আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি করা হয়নি, রমজানের পরে রমজান এসে যাচ্ছে, এর জন্য আপনার এখনই তওবা করা উচিত। তওবা আগে করবেন কেন? এই জন্য করবেন রমজান আসলে যেন ভালো ভান্ডারে আপনার ন্যায় করে রাখতে পারে। আপনি জানেন, সবাই জানেন, যার পেট খারাপ হয়, সমস্যা থাকে, সেদিন কোনো পোলাও অপর কিছু খাই কাজে লাগে না, দৌড় দিতে পারে কিছু ফল করি, কেন করতেন? কারণ পেট ভালো নেই, জায়গাটা ভালো না। এই জন্য এই মাসে প্রথম কাজ হবে, এই মাসে সবার মাসেই আগের মাসের কাজগুলো যেন মনোযোগ হয়, আমার আমলগুলো যেন সঠিক সুন্দর ভাবে হয়, এই জন্য এই মাসে প্রথমেই আল্লাহর সাথে আমি সম্পর্ক তৈরি করে নেব। রাতের অন্ধকারে অনেকগুলো কাজ করার কথা ছিল, আল্লাহর সাথে করি নেই। আল্লাহর কাছে রাতের সময় খাওয়া দাওয়া করে, কান্নাকাটি করে, দোয়া করার কথা ছিল, করি নেই। আল্লাহর সাথে সম্পর্কটা তৈরি করতে পারিনি, এখনো সময় আছে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে নেই। কারণ এই সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হবে আমার জান্নাত কিংবা জাহান্নাম। আর এই সম্পর্ক যদি খারাপ হয় আমার জন্য, আমাকে হতবাক্য দেখা হবে, আর আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সম্পর্ক সুন্দর হয়নি। গত অবতারে রাসূলের কথা শুনে আমি পালন করেছি, রাতে অন্ধকারে দাঁড়িয়ে তাহাজ্জুদ করেছি, তারাবি পড়েছি, আল্লাহর কাছে কান্নাকাটি করেছি, কিন্তু এর পর থেকে আর সময় পাইনি। দুনিয়া আমাকে ব্যস্ত করে দিয়েছে, দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে পড়েছে, রাসূলের সুন্নতের প্রতি গুরুত্ব নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা যা আমল করতে বলেছে তা করিনি। এর অর্থ হচ্ছে একটা বিরাট সময় আমার পার হয়ে গেছে, এর জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। মানুষের জীবনের পুরোটাই কিন্তু সময়, মনে রাখবে এই সময় আপনার আমার পুরো জিনিসটা হচ্ছে সময়। সময় চলে গেলে আপনি কিছুই করতে পারবেন না, এই জন্য সময়টাকে গুরুত্ব দেওয়া। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সময় শপথ করেছেন, তিনি বলেছেন আমি যদি কাজগুলি করতে পারি আমার পরিবারের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করতে পারিনি,
আমার সমাজে প্রতিষ্ঠা পাইনি, ব্যক্তির জীবনে আমি দিনকে প্রতিষ্ঠা করতে পারিনি, সারা ইতিহাস বলিতে ইমান আমল প্রতিষ্ঠা করতে পারিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা দেখানো পদ্ধতিতে ইমান বাস্তবায়ন করতে পারিনি, আমল সহায় করতে পারিনি, আমাকে আমার একই ছেড়ে দেবেন কখনো না। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন সকালে বিকেলে আচার আচরণ সবগুলোতে আনুগত্য করে সুন্নত পরিত্যাগ করলে আল্লাহর কাছে পা পেতে পারবেন না, কারণ হাশরের দিন আপনি বলবেন আপনি বলবেন আল্লাহ থেকে ডবল করে দেওয়া হলো, অর্থাৎ কাউকে আমরা আল্লাহর রাসূলের বাইরে আমি তাকে ভালো বাসা দাবি করি, তার ভালোবাসা অনুসারে কাজ করতে পারিনি, এমন শিখিনি আমাদের জায়গা মনে রাখবেন, ইসলাম ছাড়া অন্য কোন দিনের এই সুযোগ নেই, প্রত্যেকটি দিন নষ্ট হয়ে গেছে। আর যে সমস্ত ধর্ম আছে, হিন্দু বৌদ্ধ হচ্ছে যদি কেউ আল্লাহ আমার এই ব্যাপারে কোন প্রচেষ্টা চালানোর দরকার নেই, এই কাজটি আর করবো না, যত মানুষের করুক না কেন দেখা দেখি আমল করে যেন বলা হয় না, ইসলাম দেখতে দেখে আমল করতে বলে না, জেনে আমল করতে বলে। বিভিন্ন জায়গায় রসুলের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা হচ্ছে, আমার অন্তরে যারা আসে না, আমার কাছে কোন কোপ আসে না, আমার মনের ভিতরে কোন কিছু জাগে না, আমার কি ইমান আছে, আমি কি আসলে রসুলকে ভালোবাসি, তা বিছানা কিছুই নয়, দাবি যদি হয় আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা, তাহলে সে দাবি
প্রতিফলন আল্লাহ তাআলা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহর ভালোবাসা দাবি করে থাকো, দুনিয়ার অনেকেই আল্লাহকে ভালোবাসে, অনেকে দেখা যায় বিভিন্ন মাস আসলে এমন এমন কাজ করে, কয়েকদিন আগে আপনার করেছেন, সারা রাত ধরে সম্পদ সালাম করেছেন, কিন্তু রসুলের ভালোবাসার দাবি এটা নয়। রসুলের ভালোবাসার দাবি হবে রসুল কোনটা করতে বলেছেন সেটা করা, নিজে বানিয়ে করে আমাদের চললে রসুলের ভালোবাসা হয় না। রসুলের জায়গায় আপনি কখনো কাম নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন না, করা যায় না। এই জন্য সেই আপনি নিজে এবার বানালে সেটা গ্রহণযোগ্য হয় না। রসুল যতক্ষণ না বলবেন সেটা কখনো গ্রহণযোগ্য এবারত করে বিবেচিত হবে না। কিংবা মালিক রহমতুল্লাহ বলতেন যে যে আমাদের রসুলের সাথে আমি আমার সম্পর্ক তৈরি করবো, একটা বিরাট সময় বাদ হয়ে গেছে যে বাবা মায়ের সাথে আপনার সম্পর্কটা সুন্দর হয়নি। মনে রাখবেন বাবা মায়ের সাথে সম্পর্ক তৈরি করা একটা গুরুত্বপূর্ণ জিনিস, কেন একমাত্র আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না। এবাদতের কথা শুনে অনেকের মনে হয় যে শুধু সেজদা করা, শুধু বুঝি আমার এবাদত কিছু দেওয়া না, এবাদত ব্যাপক জিনিস। আপনি যে জিনিসটি কিন্তু সর্বোচ্চ স্তর বলেছেন সর্বোচ্চ সর্বোচ্চ স্তরটা অবলম্বন করবে, সবাই দাঁড়ালে যাদের দুনিয়ার কারোর কথা আসে না তারাই মসজিদ, সলাতে দাঁড়ালে যারা সব ভুলে যেতে পারে আল্লাহ তার সামনে দাঁড়িয়েছে বলে তারাই হচ্ছে মুহসিন। সলাতে দাঁড়ালে তাদের কোন রকমের কুপ্রবৃত্তি কাজ করে না, বাইরের কোন হিসাব আসে না, তারা হচ্ছে মুহসিন। এটা ইবাদতের ক্ষেত্রে মানুষের সাথে ইহসান কেমন আল্লাহ তাআলা পছন্দ করেন, আল্লাহ ইয়ামা কাতা বলে ইহসান আমি কুলি শাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ ইহসান দিয়েছেন, আর কুলি শাই প্রত্যেকটি বিষয়ের উপর আল্লাহ ইহসান লিখে দিয়েছেন। ফাইজা রাবাহু ফাআহসিনু দিমা, যদি জমি করো তখন সুন্দর রোজগার করতে বলছে সুবহানাল্লাহ। আমাদের এই জমিটা কত সুন্দর, কয়েকজনের ধরে মনে হলো একটা যেটা প্রাণীকে আদর করে বসে তাকে আমরা ছুরি দিয়ে দল করছি, রক্ত বের করে দিচ্ছি, এটা শান্তি। এর চেয়ে অশান্তি মানে হচ্ছে সুদ করে গুলি করা এবং তাকে মেরে ফেলা, রক্ত ভিতরে থেকে যাওয়া এবং তাকে কষ্ট দেওয়া, এরপরে তার মৃত্যু হোক আর না হোক তাকে মিশ্রের ভিতরে ফেলে যাওয়া, দেখতেন সেই দৃশ্যগুলো। যারা মানুষ নাম দিয়েছে আমাদের এইভাবে জবাই করে, নাম দিয়েছে এনিমেল ক্রুয়েলিটি,
মানে জন্তুর প্রতি আমরা নাকি নিষ্ঠুর, অথচ ওরা যেভাবে বাড়ছে এর চেয়ে নিষ্ঠুরতা নিষ্ঠুর প্রকৃতি পৃথিবীর কোন দেশে হতে পারে বলে আমার বিশ্বাস নাই। বিবেক মা মানুষ মনে করে যে তো মেরে ফেলছে গুলি করে, এরপরে মরছে না মরছে না, এরপরে তাকে আমার বিশ্বের ভিতর দিয়ে জীবন্ত অবস্থায় তাকে ছোট্র ছোট্র করে টুকরা টুকরা করে আমার সাথে বানায় আমাদের দেশের ফিঙ্গার করে মানে আঙ্গুলের মতো করে গুস্তা করে বিক্রি করছে সারা বিশ্বে। এরা এগুলি খাওয়া হারাম, তখন সে যেন তার স্কুলটাকে ধারালো করে নেয় যাতে করে বেশি করে কয়েক বা দিলে কষ্ট হবে প্রাণী, তিনি সেটা বলেছেন। এবং তিনি বলেছেন যে এই প্রাণীকে অন্য প্রাণীর সামনে যেন জবাই করা সেটাও নিষেধ করা হয়েছে, বোঝা গেল যে এবং সেটাকে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে। মানুষের জন্তুর ব্যাপারে কথা বলেছেন, যে জন্তু খাওয়া যায় সেটার ব্যাপারে এসানের কথা বলেছেন। এটা দেখেন হচ্ছে আপনার দুই সন্তানকে দুইটা ভাগে দেওয়া, তার দুজনে বাইরে গিয়েছে দেখতে চান, একজনের বয়স হচ্ছে 7 বছর একজনের বয়স 10 বছর, 10 বছর সে একটা ভাগে দিয়ে সে দেখতে পাবে বাইরে, আরেকজন 7 বছর সে একটা ভাগে দিয়ে বাইরে দিয়ে সে দেখতে পাবে না, তো ভাগটা দেওয়া না দেয় না সমান না। এটা হচ্ছে আদর, এহসান হচ্ছে যে উভয়কে এমন ভাবে দিতে হবে যে উভয় কাজে লাগাতে পারে, এটা হচ্ছে এহসান। শরীর হচ্ছে এই জন্য দুইটা ভিন্ন শব্দ, আদর এহসান। আপনি এহসান, আমরা এহসানের বিষয়ে দৃষ্টিভঙ্গি হচ্ছে যে কোনো কাজে যে কোনো কাজ সবচেয়ে উত্তমটা তুমি গ্রহণ করো, সবচেয়ে উত্তমটা যদি গ্রহণ করো। আল্লাহ তাআলা কেমন দেখেন বলছে ওয়ালা তাসতাবু হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না, ভালো এবং মন্দ কখনো এক হতে পারে না, ওয়ালা তাসতাবু হাসানাতু ওয়ালা সাইয়্যা। পৃথিবীর কোনো বিবেকবান মানুষ বলবে না যে ভালো মন্দ এক জিনিসটা, ভালো মন্দ ভিন্ন জিনিস সবাই বলবে, ওয়ালা তাসতাবু হাসানাতু ওয়ালা সাইয়্যা। এরপর আল্লাহ কি বলেছেন করতে পারো আপনি চেষ্টা করুন তাকে ক্ষমা করে দিতে, এটাই আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। এটার কারণে আপনি উপকৃত হতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন পরে এই কাজটি যারা সবল করেছে তারা সাহায্য করতে পারে না, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে এহসান করা এবং খারাপের বিরুদ্ধে অতিরিক্ত ভালো দেয়া এটা কেউ করতে চায় না, সবাই সমান সমান প্রতিরোধ চায়। সে আমাকে একবার কেন খারাপ কথা বলো, আমাকে কার একবার খারাপ কথা বলে আসি, এটা না বলে তার জন্য দোয়া করা দরকার, খেলায় মুসিব করে, এটা হচ্ছে এহসান, এটা করা দরকার। ও আসলে ইনাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মুহসিনদের অবশ্যই ভালোবাসেন। আপনি
কেন আল্লাহ তাআলা তাদের আনশুকুরি ওয়ালিদাইকে বলছেন আল্লাহ যে আমার আল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে বলছে সংসারে বলছে ওয়ালিদাইকে তোমার পিতা মাতার শুকরিয়া আদায় করো ওয়াজিব বলছে অন্য কোনো জায়গায় সেটা বলা হয় শুধু এখানে বলা হচ্ছে আনশুকুরি ওয়ালিদাইকে আল্লাহ আল্লাহ বলছে যে আমার আমার শুকরিয়া আদায় করো তোমার পিতা আমার শুকরিয়া আদায় করো আল্লাহ তাআলা সমস্ত মানুষকে দুনিয়াতে এনেছে সৃষ্টি করেছেন এজন্য তার শুকরিয়া আদায় করতে হবে এবং বিনা কারণে করতে হবে কোন দিয়ে দেয়া আমাদের প্রশ্ন না তার শুকরিয়া আদায় করতেই হবে দ্বিতীয় শুকরিয়া আদায় পিতা মাতা কারণ দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছেন তারা তারা যদি দুনিয়া যে সমস্ত ফেতনা আজ ছড়িয়ে রয়েছে সেগুলিতে জড়িত হয়ে পড়তেন আমার আপনার দুনিয়াতে আসা সম্ভব হতো না সুতরাং যত কিছুই তারা করুন তারা যে সম্পদ আমাকে নাও দেন সেটা বড় কথা না কারণ তারা দিলে এই ধরনের দান না দিলে আপনার কিছু করার নেই প্রত্যেকটি মানুষ মনে রাখা উচিত মানুষের মনে রাখা উচিত পিতা মাতার সম্পদ পিতা মাতা নেই আপনার ধন আপনার সম্পদ পিতা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মা ওয়া মানুকালে আবিয়া আপনি এবং তুমি এবং তোমার সমস্ত মা তোমার পিতা তোমার পিতা রাসূল এটা বলে দিয়েছেন অর্থ হচ্ছে এটা যে পিতা মাতা তোমার সম্পদ দিতে পারবে তুমি তোমার পিতা মাতার সম্পদ প্রয়োজন অতিরিক্ত দিতে পারবে না যতক্ষণ তুমি যতদিন তুমি এই নাবালক ছিলে অপ্রাপ্ত বয়স্ক ছিলে ততদিন তুমি তোমার পিতা মাতার সম্পদ দিতে পেরেছো কোনো সমস্যা নেই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তাদের সম্পত্তি বাকি থাকা তোমার জরুরি নয় তারা যদি ইচ্ছা না করে এর দায়িত্ব আলাদা হিসাব হবে তাদের ছিল না এখন সময় আছে তাদের জন্য সৎকার করুন তাদের জন্য দান করুন তাদের জন্য আপনি সৎকার জানিয়ে করুন এবং এমন কাজ করতে পারবেন যে কাজগুলো তাদের উপকার লাগে একজন সন্তানের সন্তানের প্রচুর বলি দিয়েছেন সন্তান তার পিতা মাতার জন্য যাই করবে তাই কাজে লাগবে সত্য হচ্ছে কাজটা ভালো হতে হবে ভালো কাজটা আপনি একটা প্রস্তাব দিতে পারেন কোরআনে কারীম অথবা একটা দান করতে পারেন মসজিদে অথবা তার গাড়িকে কিতাব ফিরিয়ে দিতে পারেন যতদিন পর্যন্ত সেটা চলবে সদকা জারি হয়ে থাকবে মসজিদ বানাতে পারেন অথবা আপনি একটা নলকূপ খনন করে দিতে পারেন পিতা মাতার জন্য এগুলি সবই কিন্তু করা সম্ভব আরো আরো বলে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ একজন মানুষের পিতা মাতা মারা যাওয়ার পরে তার কি করণীয় আছে কি করতে পারে তাদের রাসূল বলেছেন যে সমস্ত জিনিসকে যে সমস্ত লোকদেরকে তার পিতা মাতা ভালোবাসত তাদেরকে ভালোবাসা তাদের প্রতি গুরুত্ব দেওয়া তাদেরকে কিছু দেওয়া তাদের মন মঞ্জন করা এগুলো তার পিতা মাতা করে এটা গুরুত্বপূর্ণ জিনিস শরীয়ত সেটা শিক্ষা দেন দেখুন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে দেখলেন এক বেদুইন যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর তার শরীরের কাপড় খুলে ভালো কাপড়টা খুলে তাকে পরিয়ে দিলেন মাথা খুঁজে পাড়িটা বেঁধে দিলেন বললেন যে এটা আপনাকে এটা দিয়ে দিলাম তিনি চলে গেলেন অনেক কিছু করতে পারে আপনি তার জন্য অনেক সময় আমরা দুনিয়ার প্রয়োজনে দেশের বাইরে বিভিন্ন জায়গায় দূরে দূরে থাকি একটু সারা পৃথিবীতে কোনো বাধা নেই প্রয়োজন যে জিনিসটা তারা খুশি হন সেই জিনিসটা তাদের ব্যবস্থা করে দেয় যদি হালাল জিনিস হয় তাহলে অবশ্যই শুনতে হবে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন ওই জায়গায় কাজে তুষিকে বিমার ইসলাম কবি হাবিব কলাম করুমা ওসাহে উমা দুনিয়ার মানুষরা যদি পিতা মাতা তোমাকে শিরিক করতে বলে রাগ করতে বলে সেটা করা যাবে না এর বাইরে যদি তারা কিছু চায় সেটা তোমাকে আসতে পারেনি কোনোভাবেই আসা সম্ভব হয়নি তিনি দূরে থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খবর দিয়েছে যা বললেন যে
যদি কোনো কারণে পিতা মাতা বলে যে তোমার চাকরি করার জন্য আমার খেয়াল করতে হবে, আমি যেতে পারছি না, তার কাজ নয় তার জন্য দূরে যাওয়া, পিতা মাতার সেবা তার জন্য সবার স্থান দিতে হবে, পিতা মাতার গুরুত্ব বেশি ইসলাম দিয়েছে আপনাকে সেটা দিতে হবে, তাকে এদের ব্যাপারে ভাই না মসুমানরা ইয়ে দিই
এর ব্যাপারে ঘরের সম্পর্কে লোকের সম্পর্কে যারা আছে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ছাড় পেয়ে যাবে তা নয়। আপনার স্ত্রী যদি অন্যায় করে আপনি তা ইউজ হবেন যদি জেনে শুনে চুপ থাকেন, আপনার স্ত্রী যদি অন্যায় করে বেড়াচ্ছে, আপনার স্ত্রী সাথে কথা হচ্ছে ঘরে অবলম্বন করছে, ঘরে একজনকে রেখে দিয়েছেন তা সে আপনার ভালো মনে করে, কি হচ্ছে প্রতি মুহূর্ত অন্যায় করতে কাটছে। মনে রাখবেন আপনি অন্যায় হচ্ছেন, আপনার পরিবারের মধ্যে আপনি জুলুম ঢুকাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদা ইউসুলাই জান্নাহ, তাই ইউস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর অর্থ হচ্ছে তাই ইউসি কোনা আপনার পরিবারে ঢুকে থাকে, আপনার পরিবারকে যদি আপনি সচেতন না করে থাকেন তাহলে আপনার এই দন্ত বকওয়াজের সুযোগ কখনো হবে না। অন্য একটি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ তার খারাপ চরিত্রের স্ত্রীকে রেখে যদি দোয়া করে তার দোয়াটা কবুল হবে না, কারণ তার ইচ্ছে হলে সেটা কিন্তু মুক্ত হতে পারে, তারপর সে দোয়া করতেছে আল্লাহ আমার এটা করো এটা করো, স্ত্রীর মতো দিতেছে মতোয়া দেওয়া জায়গা না, সেটা এটা নিষ্কৃতি পাওয়ার জায়গা। অর্থাৎ খারাপ চরিত্র কখনো পরিবারে গ্রহণযোগ্য বিষয় নয়, তাকে হয় ভালো হতে হবে নাহলে এই মুদ্রা এই এই ক্যান্সার আপনার কেটে ফেলে দিতে হবে। শরীয়ত বলে না কোনো মানুষ খারাপ চরিত্র নিয়ে আপনার ফল করবে কোনো মেয়ে, সেটা নয়, তাকে দিন সকল শিক্ষা দেয় আপনার দায়িত্ব, এটা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরাট বিরাট সম্মান হয়ে গেছে। আপনি আল্লাহ দিনের জন্য কিছু করেননি, এই মাস থেকে শুরু করুন, এই মাসে করলে আগামী মাসে আমলগুলো আপনার কবুল হবে, গুরুত্বপূর্ণ জিনিস, বিরাট সম্মান হয়ে গেছে। আপনি আপনি মানুষকে মানুষের প্রতি দয়া করেননি, এই দয়া করার বিষয়টি আপনি খেয়াল রাখবেন। কেন দয়া রাখবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার যে বলেছেন পড়োশীর প্রতি খেয়াল রাখবেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিব্রিল এত বেশি বেশি তার পড়োশীর কথা বলতেন। জিব্রিল বলেছেন যে রাসূলুল্লাহ বলছেন যে মাসাল জিব্রিল ইউসিনি বিজা হাত্তা ওয়ালাদু আন্নাহু সাইয়্যিদুনি, জিব্রিল কে জিব্রিল আমাকে এত বেশি করে আমার পড়োশীর খোঁজ দিতে বলেছে, আমার মনে হচ্ছিল যে আমাকে না ওয়ারিস বানি অর্থাৎ ওয়ারিস করে দেয়, অর্থাৎ মানুষের ওয়ারিস হয় তার সন্তান সন্ততি করে দিয়ে দিচ্ছে দিই, কিন্তু বড়শিত ওয়ারিস হয় না। কিন্তু রসুলের কাছে এত বেশি বার দিদি বলছে যে বড়শিত খোঁজ নেন বড়শিত খোঁজ নেন, এতে মনে হলো তাকে ওয়ারিস বানিয়ে দিবে, এরকম অবস্থা আপনার পড়োশী আর কেমন হয়ে গেছে। সে নামাজে যায় না, অনেক সব খোঁজ নেন, টাকা পয়সার কথা খোঁজ রাখেন না, নামাজের খোঁজ রাখেন না, দিদের খোঁজ রাখেন, নিজে আস্তে আস্তে একা একা জানাতে যাবেন তা হবে না। মুসলিম বলে উত্থিককে নিয়ে জানাতে যেতে হবে, আল্লাহ দায়িত্ব পালন করেনি, রাসূলের সুন্নতের আমল করেনি এবং আমার পরিবার আমার পিতা মাতা আমার সন্তান সন্ততি এদের প্রতি আমার দায়িত্ব পালন করা হয়নি, সেগুলোকে ভালোভাবে দেখে শুনে আমল করা আমাদের দায়িত্ব। আপুল কৌলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু ওয়াল গফুর রাহীম। আরেকটি জিনিস সেই জিনিসটি আমার গুরুত্বপূর্ণ গুরুত্ব দিচ্ছে, এই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আপনার ভাই আপনার বোন অনেকের সাথে আপনি সামান্যতম কাজ রাগ করে বসে আছেন, কথা বলেন না, আপনার মামা আপনার খালা এদের আপনার আত্মীয় উপরের দিকে নিচের দিকে সরাসরি যারা আপনার বংশের মধ্যে বাইরের হাত পা যাদের আছে পাশাপাশি পাশাপাশি সবাই আপনার রাহে সেরা তো রাহে বলা হয়, এটা করতেই হবে আপনাকে। কেন করতে হবে? কোরআনে কারীম আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যে তোমরা সব দিয়ে হলেও আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো, কিছুই পারে না একটি মানুষ, তার কোনো কিছুই নেই কিন্তু একটা সালাম তো দিতে পারে, সালাম মুখের কথা দেয় অসুবিধার কথা, টাকা পয়সা নাই সালাম দিতে অসুবিধার কথা,
আজ দেখা যায় অনেক সময় এই এই আমাদের এই জীবনটা এই জীবনটা সবচেয়ে নিকৃষ্টতম জীবন হচ্ছে শহুরে জীবন। কেন আত্মীয় কেউ আসলে ঘরে রাখা যায় না, রাখতে পারি না, কথা বলতে পারি না, তার সাথে আমি ব্যস্ত, ও ব্যস্ত, সবাই ব্যস্ত, কেন বিদায় করতে পারলেই যেন আমার সবকিছু শান্তি। এরকম অনেক সময় দেখা যায় যদি আপনার মেয়ের বাপের বাড়ি হলে মেয়ে খুবই ভালোভাবে দেখাশোনা করে, ছেলের বাপের বাড়ি হলে আর ওই মেয়ে আর দেখাশোনা করতে চায় না। এটাও এই কারণ হচ্ছে আমরা এই গুরুত্ব বুঝি না বলেই যে আসলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা উভয় দিক থেকে জরুরি। যেমন আপনি আপনার স্ত্রীর আত্মীয়দের খেয়াল রাখবেন, আপনার স্ত্রীর উচিত আপনার আত্মীয়দের খেয়াল রাখা, কারণ আত্মীয়দের আত্মীয়তার সম্পর্ক যেহেতু কেটে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতির, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক কর্তন করবে সে জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য এখনই আগামী মাসে আপনার দায়িত্ব হবে এখন থেকে যে কিছু দিয়ে হলো কিছু না হয় সালাম দিয়ে হলো। আজকাল সালাম হাতে ঢুকে চলে আসে, আগে দিয়ে সালাম দিতে হতো, এখন মোবাইল খুলে আপনি সালাম দিতে পারছেন, সালাম দিয়ে হলো তাদের সাথে সম্পর্ক রক্ষা করুন। হয় অনেকদিন করেনি বলে আপনি শুরু করুন, আপনার শুরু করা দায়িত্ব, এটা হয়তো করছে হয়তো করেনি, খারাপ ব্যবহার আছে আপনি ভালো ব্যবহার করুন, আপনি একসান করুন। আল্লাহ তাআলা ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন জিনিসের নির্দেশ দিয়েছেন নিজে তিনি তা করেন। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নাবী, আল্লাহ তাআলা নিজে এই সরল নবীর উপর সালাম পাঠ করেন। এজন্য ইন্নাল্লাহ আমারকুম বি আমরিহি ওয়া দা'আ ফী নাফসিহি ওয়া দানা আ মালাইকাতিহি মুসাবিহাতুল কুদসি ওয়া দানা লিকুম আইয়ুহাল মুমিনুন, ফা ক্বালা তাআলা মুখবিরা ওয়া আবিরা, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নাবী يا رب العالمين. والله يعلم ما تصنعون.